আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত চমৎকার এবং কার্যকরী একটি হোমিওপ্যাথিক রিমেডি নিয়ে, যেই রিমেডিটির নাম হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়াকে আমরা দুইভাবে ব্যবহার করে থাকি, অর্থাৎ দুইটি ক্যাটাগরিতে। এটি সাধারণত হোমিওপ্যাথিক যে পটেন্টাইট মেডিসিন আছে সেখানেও সাইলেশিয়া ব্যবহার করা হয় থাকে, অর্থাৎ 630, 200, 1M, 10M, 50M, CM যে পাওয়ারগুলো অ্যাপ্লাই করা হয় সেখানে সাইলেশিয়া নামক হোমিওপ্যাথিক রিমেডি ব্যবহার করা হয় থাকে। আবার অনেক সময় আপনারা দেখবেন যে সাইলেশিয়া বায়োকেমিক ছোটো ছোটো বড়ি, এটি হচ্ছে বায়োকেমিক হোমিওপ্যাথিক রিমেডি। বায়োকেমিক হচ্ছে আলাদা একটি চিকিৎসা পদ্ধতি যেটি হোমিওপ্যাথির সাথে ইনক্লুডেড হিসেবে আমরা ব্যবহার করে থাকি। বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান মতে, অর্থাৎ ডাক্তার সুসলাল নামক একজন মহান চিকিৎসক ছিলেন, যিনি মনে করলেন, গবেষণা করে দেখলেন যে মানব শরীরে যে রোগগুলো হয় সাধারণত 12টি লবণের যে কোনো একটি ঘাটতির কারণে হয়ে থাকে। তখন উনি বিভিন্ন গবেষণার মাধ্যমে এই 12টি লবণ আবিষ্কার করেন। 12টি লবণের একটি লবণের নাম হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়াকে সাধারণত হোমিওপ্যাথিতে সাধারণত 6X, 12X, 200X এই পাওয়ারগুলো সাধারণত অ্যাপ্লাই করা হয়ে থাকে, অর্থাৎ 6X, 12X, 200X এই এক্সগুলো দেখলে আপনারা জেনে নেবেন যে এটি বায়োকেমিক হোমিওপ্যাথিক রিমেডি। সাধারণত বায়োকেমিক হোমিওপ্যাথিক রিমেডি চুষে খেতে হয় এবং এটি খেলে সাধারণত খুব হালকা স্বাদহীন, অর্থাৎ তেমন কোনো স্বাদ থাকে না, এ ধরনের অনুভূতি যদি হয় সেটি বুঝে নেবেন যে আপনারা বায়োকেমিক হোমিওপ্যাথিক কারেকশন বায়োকেমিক একটি মেডিসিন, অর্থাৎ বায়োকেমিক মেডিসিন হোমিওপ্যাথির আলাদা আলাদা পার্ট হিসেবে আলোচনা করা হয়। অনেক চিকিৎসক সাধারণত বায়োকেমিক মেডিসিনকে আলাদাভাবে, অর্থাৎ বায়োকেমিক নিয়ে প্র্যাকটিস করে থাকেন, বায়োকেমিক চিকিৎসার মাধ্যমে রোগীকে আরোগ্য করে থাকে। আবার অধিকাংশ ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ হোমিওপ্যাথির মূল ঔষধ চিকিৎসাটি দিয়ে থাকে, এর পাশাপাশি সাপোর্ট মেডিসিন হিসেবে বায়োকেমিকের যে কোনো একটি তাকে দিয়ে থাকে। পটেন্টাইট মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক মেডিসিন দিলে দ্রুত চিকিৎসা থেকে রোগ থেকে আরোগ্য পাওয়া সম্ভব হয়। আমরা আসলে আজকে মূল আলোচনায় যাব। মূল আলোচনাটি হচ্ছে সাধারণত সাইলেশিয়া নিয়ে, সাইলেশিয়া কী কী সামগ্রিক সিমটম আমরা ব্যবহার করে থাকি, এরপর পটেন্টাইট বা বায়োকেমিক যেটি ব্যবহার করা হোক না কেন ভালো রেজাল্ট পাওয়া যাবে। অবশ্যই সিমটমগুলো আমাদের প্রথমে আলোচনা করতে হবে, কেননা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাপনায় আগে সিমটমের কথা আলোচনা করা হয়েছে। রোগ যেটি হোক না কেন, আপনার যদি সামগ্রিক সিমটমগুলো ম্যাচ করে তাহলে ওই রিমেডিটি আপনার জন্য উৎকৃষ্ট কাজ করবে, যে রোগী হোক না কেন। আমরা সাইলেশিয়ার সামগ্রিক সিমটম জানার আগে প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানবো, সেটি হচ্ছে রোগ নির্দেশন, অর্থাৎ ইন্ডিকেশন, কী কী রোগে সাধারণত সাইলেশিয়া গুরুত্ব সহিত ব্যবহার করা হয়ে থাকে। আমরা অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করে থাকি যে চর্মরোগ যেখানে সাধারণত পুজ হয় সেই রকম অবস্থার প্রেক্ষিতে সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি ব্যবহার করে চমৎকার রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ সাইলেশিয়ার সাথে পুজের একটি সম্পর্ক আছে। পুজযুক্ত ক্ষত থাকলে সাইলেশিয়া আমরা অ্যাপ্লাই করে থাকি, অর্থাৎ যে কোনো ক্ষতই হোক না কেন পুজযুক্ত হইতে হবে। অন্যান্য সিমটম বা অন্যান্য রোগগুলো হচ্ছে কড়া, অর্থাৎ অ্যাবসেস, কারেকশন, ফোড়া, অ্যাবসেস, যাদের অ্যাবসেস বা ফোড়া আছে সেই অ্যাবসেস বা ফোড়াতে যদি সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করা হয় ভালো রেজাল্ট পাওয়া যাইতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সিমটমগুলো মিলিয়ে নিতে হবে। এছাড়াও এটি সাধারণত পুজযুক্ত অস্থিক্ষত যদি কারো থাকে সেক্ষেত্রেও ভালো কাজ করে। পায়ের কড়া, অর্থাৎ কর্ণ, অনেক সময় দেখা যায় হাতে পায়ের বিভিন্ন ধরনের কড়া আছে, কড়ার আরেকটি হোমিওপ্যাথিক উৎকৃষ্ট হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে সাইলেশিয়া। এছাড়া পুজযুক্ত যে টনসিলগুলো আছে, অনেকের টনসিল আছে, নর্মালি সাধারণত আদার মেডিসিনগুলো ব্যবহার করা হয়ে থাকে, ফাইটোলোকা বা এই জাতীয়, কিন্তু যখন দেখা যায় সেই টনসিলে পুজ হয়ে গেছে তাই সেক্ষেত্রে আমরা সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি ব্যবহার করে থাকি। চোখের যে অঞ্জলি আছে সেই অঞ্জলিতেও সিমটোমাইজ আমরা সাইলেশিয়া ব্যবহার করে থাকি। স্ট্রোকের অঞ্জলির জন্য সবচেয়ে কার্যকরী হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে স্টাপিসিক্রিয়া, সেটি সেই সিমটমে আমরা সাইলেশিয়া দিয়েও অনেক সময় আরোগ্য করে থাকি। নখের যে ভঙ্গুরতা আছে, অনেকের হাতে পায়ের যে নখগুলো আছে সেই নখগুলো ডেড হয়ে যায়, অর্থাৎ সহজে ভেঙে যায়, এই ধরনের সিমটমে আমরা সাধারণত সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট পেয়ে থাকি। অনেকে চুল উঠে যায়, চুলের হেয়ার ফলিংয়ের জন্য আমরা সেলেনিয়াম বা আর্নিকা সিমটোমাইজ ব্যবহার করে থাকি। এক্ষেত্রে সাইলেশিয়ার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে চুল যদি গুচ্ছ সহকার, অর্থাৎ একসাথে অনেকগুলো চুল উঠে যায় সেই ক্ষেত্রে ভালো কাজ করে হচ্ছে সাইলেশিয়া। মলদ্বারে যাদের ফাতা আছে, অর্থাৎ অ্যানাল ফিস্টুলা যাদের আছে,
পাইলসের পরে যে রোগ সেটি হচ্ছে ফিস্টুলা। পাইলসের ফিস্টুলা অনেকে আলাদা করে ফেলে, ফিস্টুলা রোগের ক্ষেত্রে আমরা স্যালেশিয়া ব্যবহার করে ক্ষতটা সারতে সক্ষম হয় এবং রোগী স্বাভাবিকভাবে ভালো হয়ে যেতে পারে, এরকম অনেক ঘটনা ঘটে। এখন আমরা জানবো যে সিমটম কী কী। আমরা এখন এখন এতক্ষণ জানলাম যে রোগ নির্দেশনা কী কী রোগে আমরা স্যালেশিয়া ব্যবহার করতে পারি। রোগ নির্দেশনা বা ইন্ডিকেশনটা হোমিওপ্যাথিতে মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে সিমটম ওয়াইজ, অর্থাৎ কী কী সিমটম আপনার ম্যাচ করলো এই রিমেডিটির সাথে, সেই সিমটম ওয়াইজ আমরা হোমিওপ্যাথিক রিমেডিগুলো অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন আমরা চলুন মূল আলোচনার অংশে চলে যাই, অর্থাৎ কী কী সিমটমে আমরা সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি ব্যবহার করব। চলুন একটু মনোযোগ সহকারে দেখে নেওয়া যাক। যারা দুর্বল প্রকৃতির, অর্থাৎ জেনারেল উইকনেস, শরীর স্বাস্থ্য কম যারা, তাদের ক্ষেত্রে যাদের চর্ম শুষ্ক এবং পরিষ্কার এবং পেশি সাধারণত স্লথ অর্থাৎ খসখসে পেশি যাদের আছে, সেক্ষেত্রে আমরা সাইলেশিয়াকে প্রধান ঔষধ হিসেবে ধরে নিই। এছাড়া যে ফ্যাকাশে এবং রং যাদের তেমন উজ্জ্বল নয়, অর্থাৎ স্কিনের রং যদি উজ্জ্বল না হয়, সেক্ষেত্রে সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি আমরা প্রাথমিকভাবে অ্যাপ্লাই করে থাকি। সকল ধরনের পৃষ্ঠ দেশে যদি কোনো ধরনের রোগ থাকে, সেক্ষেত্রে স্কিন ডিজিজের বিভিন্ন রোগ থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। মল অতিশয় অর্থাৎ যাদের মল অতিশয় কঠিন, টয়লেট করতে বসলে শক্ত টয়লেট সহজে বের হতে চায় না, এই ধরনের যদি সিমটম থাকে, সেক্ষেত্রে আমরা সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি আমরা চুজ করতে পারি। মলদ্বারের পক্ষাঘাত যদি হয় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করে থাকি, অর্থাৎ সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডির সিমটমগুলো অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। ক্ষত যদি থাকে, সেক্ষেত্রে ক্ষত নিরাময়ের জন্য ফিস্টুলার যে ক্ষত আছে, সেই ক্ষততে যদি রস ঝরে, রস ঝরার লক্ষণে আমরা সাইলেশিয়া যদি ব্যবহার করি, সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। সাইলেশিয়ার বৃদ্ধি সাধারণত পূর্ণিমা, ঠান্ডা বাতাসে, অমাবস্যার পর, পায়ের ঘাম বা চাপা কোনো রোগ থাকলে রাতে, এবং জলবায়ুর পরিবর্তনে সাধারণত সাইলেশিয়া রোগের বৃদ্ধি হয়, অর্থাৎ রোগ লক্ষণগুলো বৃদ্ধির যে সিমটমগুলো সেগুলো সাইলেশিয়ার সাথে ম্যাচ করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে রোগী আরাম পায়, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। যেমন কোনো কারণে যদি আঘাত থাকে বা শরীরে কোনো জায়গায় ব্যথা থাকে, সেটি যদি চেপে দেওয়া হয়, সেক্ষেত্রে রোগী আরাম পায়, বিশ্রাম করলে আরাম পায়। সাধারণত গরমকালে এবং আর্দ্র আবহাওয়া, অর্থাৎ স্বাভাবিক আর্দ্র যে আবহাওয়া, সেই আবহাওয়াতে রোগী খুব আরাম পায়। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে সাইলেশিয়া হোমিওপ্যাথিক রিমেডি সিমটম ওয়াইজ সাধারণত যদি ব্যবহার করি, সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। আমরা এখন আলোচনা করব এটি ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। এক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে আপনি হোমিওপ্যাথিক বা যে পটেন্টেড মেডিসিন সেটি ব্যবহার করতেছেন, নাকি আপনারা বায়োকেমিক ব্যবহার করতেছেন। দুটি ডোজ সম্পর্কে আমরা বলবো আজকে। প্রথমে পটেন্টাইট মেডিসিন আসি। যদি পটেন্টাইট মেডিসিন হয় অর্থাৎ পাওয়ার মেডিসিন হয়, সেক্ষেত্রে আপনারা সাধারণত বা 1 থেকে 2 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে 3 বেলা খাবারের আগে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। অথবা গ্লোবিজ বা পিল চেক করে হলে 3 থেকে 4টি পিল 3 বেলা খাবারের আধা ঘন্টা আগে খাবেন, ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এখন আমরা যাব যে বায়োকেমিক মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করব। ফ্রেন্ড, অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বায়োকেমিক রেমেডিগুলো প্রায় একই নিয়মে ব্যবহার করা হয়, তবে বাচ্চা বা বয়স্ক এদের ক্ষেত্রে যে ভেরিয়েশান আছে কম বা বেশি, 2টি বা 4টি, বা এটা শরীরের লেন্থের উপর নির্ভর করবে, অর্থাৎ গ্রোথ কেমন, তার ওয়েট হাইট সবগুলো অ্যানালাইসিস করে দেওয়া যাইতে পারে। আমরা অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক যে ডোজ দিয়ে থাকি সেটি হচ্ছে 4টি করে বেরোলে 3 বেলা খাবার আধা ঘন্টা পর চুষে খেতে হবে। চুষে খাওয়ার পরে গরম পানি খেতে হবে। গরম পানি খেলে হোমিওপ্যাথিক রিমেডিগুলো বা কারেকশান বায়োকেমিক রিমেডিগুলো দ্রুত কাজ করে। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বায়োকেমিক মেডিসিন খাওয়ার পরে বলি যে এটি অবশ্যই চুষে খাবেন, চুষে খাওয়ার পর গরম জল খাবেন, তাতে করেই আপনার রোগ দ্রুত সেরে যাবে। তো ফ্রেন্ড, আজকে আমরা বেশ কিছু রোগের কথা বলেছি, যেমন ফোড়ার কথা বলেছি, পুঁজযুক্ত অস্থিক্ষতের কথা বলেছি, চর্মরোগের কথা বলেছি, চোখের অঞ্জলি, নখের ভঙ্গুরতার কথা বলেছি, গুচ্ছ সহকারে যে চুল পরে সেটির কথা বলেছি, মলদ্বার ফাটার কথা বলেছি। এত এত রোগে যদি দেখা যায় যে হোমিওপ্যাথিক রিমেডিগুলো ম্যাচ করে যায়, সেক্ষেত্রে এত এত রোগের যে কোনো রোগ হোক না কেন, একটি হোমিওপ্যাথিক রিমেডি দিয়ে 2 থেকে 3 মাস প্রয়োজনে পাওয়ার এক্সটেনশন করে আপনারা খান, সেক্ষেত্রে আপনার রোগটি একেবারে নির্মূল হয়ে যাবে। অর্থাৎ মলদ্বারে যদি ফাটা থাকে সেটি একবারে সেরে যাওয়া সম্ভব, চর্মরোগ যদি থাকে সেটি একবারে সেরে যাওয়া সম্ভব, চোখের অঞ্জলি যদি থাকে সেটি একবারে
সেরে যাবে। অর্থাৎ হোমিওপ্যাথিক একটি ওষুধ অনেকগুলো রোগের কাজ করে, এটি আপনারা অনেকেই জানেন। তারপরে স্পেসিফিকভাবে আমি আলাদাভাবে কিছু ডেফিনেশন করার চেষ্টা করলাম, অর্থাৎ বিষয়গুলো ডিসক্রিপশন দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সবাই এই পর্যায়ে ভালো থাকবেন এবং আমরা এই পর্যায়ে আপনাদের কাছে বিদায় নেব। আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। আমাদের ভিডিওগুলো সাধারণত বিভিন্ন ইনফরমেশন নিয়ে সাজানো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে ভিডিওগুলো ইনফরমেটিভ ইনফরমেট অর্থাৎ এখানে অনেক কিছু ইনফরমেশান আছে যেগুলো আপনাদের জন্য সহায়ক, সেক্ষেত্রে সাপোর্ট করবেন। কেননা সাপোর্ট না করলে আমাদের চ্যানেল গ্রো করবে না, গ্রো না করলে আমরা যে টিপসগুলো দেয় অধিকাংশ লোক টিপসগুলো দেখা থেকে বঞ্চিত থাকবে। তো আমাদের সাধারণত আপনাদের যে সেই শেয়ার এবং ভিউয়ের উপর নির্ভর করে আমাদের ভিডিওর মনোযোগিতা, অর্থাৎ যত আপনারা দেখবেন সেক্ষেত্রে আমাদের নতুন ভিডিও তৈরি করতে তত উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে, আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, সেজন্য অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনার যদি মনে হয় যে মাঝে মাঝে টিপসগুলো দরকার, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।